দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম। আমরা স্যারের সাথে কথা বলছি। স্যার, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, সালাম আলাইকুম। স্যার, প্রথমে আপনাকে একুশে পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা ইতিমধ্যেই গণমাধ্যমের বদৌলতে জেনেছি যে আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিস কমিশন আইসকোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই জন্য একুশে পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। স্যার, প্রথমে একটু বাজারের দিকে নজর দিতে চাই। আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ লেনদেনের খবরাখবর। ওভারঅল পুঁজিবাজারের বর্তমান অবস্থা আমরা জানি যে বৈশ্বিক একটি পরিস্থিতি আসলে সকলেরই জানা রয়েছে, তারপরও অর্থনীতির সাথে সাথে পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমরা গত দুই দিন যাবত আমাদের বিভিন্ন মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন, পুঁজিবাজার বিনিয়োগকারী অ্যাসোসিয়েশন সবার সাথেই বসছি। আমরা ওনাদের কাছ থেকেও চাচ্ছি যে আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে বলেন আমরা কি করতে পারি। আসলে মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের অন্যান্য অঙ্গ সংগঠন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ মন্ত্রণালয়, মন্ত্রী সবাই কিন্তু আমাদের প্রতি সহানুভূতিশীল এবং যে কোনো সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন। আমরা খুঁজে আমাদের ভিতরের কোনো সমস্যা পাচ্ছি না। আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে এটা বৈশ্বিক সমস্যার কারণে, এখানে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ, আমাদের সাপ্লাই চেইন ডিসরাপশন এবং পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন খবরের কারণে আমাদের এখানে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। খেয়াল করছে যে মানুষের মধ্যে একটা অস্থিরতা, কেমন জানি একটা প্যানিক সিচুয়েশন, এবং লোডশেডিংটা আসলে সরকার বলেছে একটু বিভিন্ন ভাবে মিতব্যয়ী হয়ে আমাদের নিজস্ব রিজার্ভের উপর চাপ কমানোর জন্য একটু আগে থেকেই প্রিপেয়ার থাকার সাবধানতা হয়ে গেছে অস্থিরতা। তো এইটাই আসলে আমাদের একটু সমস্যা। আমি এই জন্য গতকাল বিনিয়োগকারী অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনারা এইভাবে ভীত হলে তো অসুবিধা। অনেক সময় অনেক হার্ডলস আসে মানুষের লাইফে, ব্যবসায়, দেশে, এবং সেটাকে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করে আমাদেরকে মোকাবেলা করতে হয়। তো স্ট্র্যাটেজিক প্ল্যান করা মানে কিন্তু ভয় পেয়ে যাওয়া না। এবং এখানে যেটা হয়েছে, এই বাজারটা আসলে ওই রকমই, একটু খুশির খবর আসলে ইন্ডেক্স অনেক ভালো করে, আবার একটু খারাপ খবর আসলে পড়ে যায়, আবার যখন অনেক খারাপ খবর একসাথে আসে তখন আবার আমাদের বিপদ হয়ে যায়। তা আমাদের উপর দিয়ে আসলে এই বিভিন্ন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন রকমের খবর আসছে, কখনো জ্বালানি তেল নিয়ে, কখনো খাবার তেল নিয়ে, কখনো ইনফ্লেশন রেট নিয়ে, কখনো ফরেন এক্সচেঞ্জের বিষয়ে, শ্রীলঙ্কা, পাকিস্তান। হঠাৎ কালকে একটা নিউজ আসলো পাকিস্তানের অবস্থা খারাপ, ওইটাও দেখে আমাদের এখানে ইম্প্যাক্ট আসে। মানে সবাই কেন জানি একটা সবসময় নার্ভাস একটা সিচুয়েশনের মধ্যে থাকে, আর আমাদের হয়ে যায় বিপদ। যাই আসে সবকিছুর ঝড় বয়ে যায় ক্যাপিটাল মার্কেটের উপর দিয়ে। কিন্তু আপনাদেরকে এইটুকু বললে আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের নিজস্ব কোনো সমস্যা নাই। বাংলাদেশের যা অবস্থা এখন পৃথিবীতে, ব্লুমবার্গ, মোদি সবাই আমাদেরকে বলছে যে আমরা শক্তিশালী যারা পৃথিবীর এক চতুর্থাংশ দেশ, তাদের মধ্যে আমাদের অবস্থান। জি, অবশ্যই সেই জায়গাটা আমাদের আস্থা রাখতে হবে। স্যার, একটু আসতে চাই, আমরা একটু এক্সপোজার লিমিটের বিষয়ে কথা বলতে চাই। সেটি বাজার মূল্য হবে না ক্রয় মূল্য হবে, এটি দীর্ঘদিনের একটি সমস্যা ছিল, এবং আপনি দায়িত্ব নেওয়ার পর বিশেষত এই জায়গাটি নিয়ে খুবই একটা পজিটিভভাবে এগিয়েছেন, এবং সর্বশেষ সেটি আমরা দেখছি যে নতুন যে গভর্নর সাহেব দায়িত্ব নিয়েছেন সেখানেও বেশ ইতিবাচক বিষয় আমরা দেখছি। সর্বশেষ পরিস্থিতিটা আসলে স্যার কি রয়েছে? আমাদের মাননীয় গভর্নর সাহেব এবং আমাদের এফআইডি সচিব সাহেব, আমরা তিনজন মোর্শে সবাইকে নিয়ে, ইভেন আমাদের এই মিটিং এ তখন ডেপুটি গভর্নর সাহেবও ছিলেন, তখন বর্তমান গভর্নর সাহেব ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, আমরা নিজেরা আলাপ আলোচনা করে মন্ত্রণালয়ে সব ঠিকঠাক করে পাঠিয়েছিলাম। তখন বাংলাদেশ ব্যাংকের কিছু জুনিয়র অফিসারের কারণে আমরা এই কাজটি আর এগোতে পারিনি। এখন উনি গভর্নর হয়ে যাওয়ার পরেই উনি কাজটি আমার উপস্থিতিতেই, এটা উনি ইনস্ট্রাকশন দেন এবং সেই ফাইল আমরা সবাই জানি, এটা অনেক সাংবাদিক ভাই বোনেরাও ক্রস চেক করেছেন, যেটা অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে। তো জেনারেলি মন্ত্রণালয়ে গেলে কিছু প্রসেস থাকে, সেখানে এগুলো হচ্ছে, এগুলো মীমাংসিত বিষয়, এখন খালি ইমপ্লিমেন্টেশন বাকি। সুতরাং এটা নিয়ে আমি কোনো সংশয় দেখি না। ইভেন আজকে বোধ হয় গভর্নর সাহেব বসবেন ব্যাংকের এমডিদের সাথে, সকালে ওনার সাথে আমার কথা হচ্ছিল। উনি বলেছেন যে বন্ডের ব্যাপারে যে বাংলাদেশ ব্যাংক খুবই উৎসাহী আমাদের সাথে একসাথে কাজ করবে, আজকে উনি এমডি সাহেবদের সাথে মিটিং এটা বলে দিবেন। জি,
স্যার, এই বন্ড মার্কেটের আলাপ যেহেতু চলেই আসলো, আমরা একটু এই জায়গাটায় আরো বেশি আলোচনা শুনতে যাবো আপনার কাছে। যে আমরা দেখছি যে ইকুইটি মার্কেটের বাইরে আমাদের বাজার, আমরা ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরবর্তী জায়গাগুলোয় অনেক বেশি গভীরতা আনার চেষ্টা করছেন, আপনারাও করছেন। সেক্ষেত্রে এই যে ইকুইটির বাইরে বন্ড মার্কেট, আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, ডেরিভেটিভস, এই জায়গাগুলো আসলে অগ্রগতির চেষ্টা হচ্ছে, সেই খাতে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা আমরা কতটুকু বাড়াতে পারছি? আমাদের সমস্যা হয়েছে কি, বিনিয়োগকারীরা খালি বিনিয়োগ করতে চায় সেকেন্ডারি মার্কেটে। এখানে যে অনেক রকম মার্কেট আছে, বন্ড মার্কেটে ফিক্সড কুপন রেটে আমরা এফডিআর এর থেকে বেশি টাকা পাই, এখানে কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নাই। ইভেন গভর্নর সাহেব আর আমি আলাপ করে ঠিক করেছি যে সিকিউর যেগুলা অ্যাসেট ব্যাকড এবং গ্যারান্টেড বন্ড, সেগুলাকে আমরা বেশি প্রমোট করব, এগুলাকে এক্সপোজার লিমিটের বাইরে রাখবো, যে কেউ বিনিয়োগ করতে পারবে। এদিকে কিন্তু বিনিয়োগকারী বেশি যাচ্ছে না। ইসলামিক শরিয়া ভিত্তিক সুকুক বন্ড আমাদের সরকারও নিয়ে আসছে, প্রাইভেট সেক্টর নিয়ে আসছে। আমাদের আশা ছিল যে মানুষ সুকুক বন্ড দিকেও যাবে। সবাই খালি মনে করে যে আমার বোধহয় সেকেন্ডারি মার্কেটে কুইক মানি করার জন্য আমার, এখন আমাদের আরেক সমস্যা হচ্ছে ডে ট্রেডারের সংখ্যা বেড়ে গেছে, তারা প্রত্যহ লাভ করতে চায়, দুই তিন দিনের মধ্যে লাভ করতে চায়। এবং পৃথিবীর কোথাও এরকম স্টক এক্সচেঞ্জ নাই যেখানে রেগুলার প্রাইস পারে, উঠা নামা করাই স্বাভাবিক এবং ডিমান্ড সাপ্লাইয়ের উপর। আমাদের দেশের কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন খুব নার্ভাস টাইপ এবং তারা সবসময় প্যানিক মুডে থাকেন, ওনারা দুই তিন দিন চার দিন এদিক সেদিক হলেই খুব ভীতির মধ্যে পড়ে যান যে এই বুঝি সব চলে গেল। আমার কথা হচ্ছে যে মার্কেট উঠানামা করবে, কখনো যদি নামা মার্কেট থাকে সে সময় সবাই কেনে, আর যখন উঠা মার্কেট থাকে তখন লাভ করে বিক্রি করে। আমাদের এখানে বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী উল্টাটা করেন, ওনারা বাড়তে থাকা মার্কেটে বিক্রি করেন আর কমতে থাকা মার্কেটে লস করে বিক্রি করে দেন, আর উঠতে থাকা মার্কেটেও বিক্রি, মানে একদম উল্টা জিনিসটাই হচ্ছে, যার জন্য আমরা পড়ে যাই বিপাকে। আমাদের যে আরো কিছু প্রোডাক্ট আসছে, মিউচুয়াল ফান্ডটা যে এখন এত ভালো করছে, 90% মিউচুয়াল ফান্ড আমাদের কাছে অলরেডি নিউজ চলে আসছে, প্রত্যেকে 10-20% ডিভিডেন্ড দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু আগ্রহ দেখছি না আমরা বিনিয়োগকারীদেরকে, এত বলছি টেলিভিশনে বলছি, বিভিন্ন ভাবে বলছি, এখন মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করবে যে এখানে বিনিয়োগ নিরাপদ এবং হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে তারা এখন, এবং প্রপার ইনভেস্টমেন্ট তারা জ্ঞানী ব্যক্তিরা যারা এই বিষয়ে বুঝছেন তারা করছেন। তো ওইদিকেও আমরা ওনাদেরকে ধাবমান করতে পারছি না। তো যাই হোক, সব মিলে আমরা যে নতুন প্রোডাক্ট গুলো নিয়ে এসে একটা প্রপার ক্যাপিটাল মার্কেট তৈরি করতে যাচ্ছি, সেখানে আমাদের আসলে এত বছরের যে একটা অভ্যাস সেখান থেকে বের করে আনাটাই আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে। এবং আমাদেরকে অনেকে নতুন প্রোডাক্ট আনলে ভাবে যে টাকা তো ওইদিকে চলে গেল এবং সেই জন্য আমাদেরকে উল্টা দোষারোপ করা হয়। কিন্তু এরকম যে এসএমই মার্কেট হবে, বন্ড মার্কেট হবে, কমোডিটি এক্সচেঞ্জ হবে, এবং এই সব মিলিয়ে পৃথিবীতে ক্যাপিটাল মার্কেট হয়, এই নতুন নতুন জিনিসগুলা বুঝাতে আমাদের খুব কষ্ট পেতে হয়, তারপর আমাদের সেটি করতে হবে। স্যার, ছোট্ট একটা প্রশ্ন করে বিরতিতে যাবো। স্যার, ডে ট্রেডিং যেটি আপনি বলছিলেন যে আমরা শুধু ট্রেডিং এর দিকে আগ্রহী, সেখানে আবার টি প্লাস ওয়ান এর কথাও বলা হচ্ছে, সেটি কতটুকু যুক্তিযুক্ত হতে পারে? আমরা চেষ্টা করছি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল, তাদের যেহেতু এগুলো সব ডিজিটালাইজ পদ্ধতিতে হচ্ছে এখন, সেই কারণে এগুলো ওদের সফটওয়্যার গুলো অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। আমরা আশা করি সিডিবিএল রেডি হয়ে গেছে আর ডিএসি বোধহয় এক দুই মাসের মধ্যে রেডি হয়ে যাবে। হয়ে গেলে আমরা ব্যাংকগুলো কতটুকু, স্যার ব্যাংকগুলো কতটুকু রেডি আছে আর সেটেলমেন্ট করার? না, এটা কোনো সমস্যা হবে না। আমাদের যেগুলো ভালো, আমরা শুধুমাত্র এ ক্যাটাগরি বেস্ট যেগুলো ভালো ভালো শেয়ার সেগুলোকে টি ওয়ান এ দিব, আর যেগুলো জেড ক্যাটাগরি ওগুলো দিচ্ছি না। মার্জিন ঋণ নীতিমালা এবং সেটির যে সুদের হার, অপরদিকে ব্যাংকিং সেক্টরের সুদের হার একটি 9-6 ব্যারিকেড আছে, কিন্তু পুঁজিবাজারে যদিও আপনাদের পক্ষ থেকে সেটি 12% একটা ক্যাপ দেওয়ার কথা ছিল, সেটি কার্যকর হয়নি বা এগুলো নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে এবং অনেকেই বলছেন যে মার্জিন ঋণের নীতিমালার কারণে বাজারে ঋণ নির্ভরতা বাড়ছে, যেটি ভালো মন্দ দুটি দিকে রয়েছে। এই জায়গাটা আপনার মতামত চাইবো স্যার। আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু 9% ব্যাংক থেকে পাওয়া যায়, তাই ওনারা 3% স্প্রেড ম্যাক্সিমাম করে 12% করতে পারে। পরবর্তীতে আমরা দেখেছি যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা অনেককে 11-12% দেয়। তা আমার কথা হচ্ছে যে আপনি যদি কোথাও বিনিয়োগ করতে আসেন, তাহলে আমার মনে হয় আপনি নিজের সঞ্চয় নিয়ে আসা উচিত,
লোন করে বিনিয়োগ করাটা এমনি আমরা আমি এজ এ শিক্ষক মনে করি যেটা ঠিক না। তারপরে অনেকে খুবই ভালো মার্কেট বুঝেন এবং যারা মার্কেটকে এত ভালো বুঝেন যে তাদের অ্যাসেসমেন্ট, তাদের ফরওয়ার্ড থিঙ্কিং এগুলো বেশ বুদ্ধিমত্তার সাথে কনফিডেন্স নিয়ে তারা করেন। এরকম যারা ভালো বুঝেন ওনারা মনে করেন যে আমার 1 কোটি টাকা আছে, আমি আবার কিছু ঋণ নিয়ে এটা যদি আরো অনেক লাভ করতে পারি, ঋণের ইন্টারেস্ট দিলেও আমার অনেক লাভ থাকবে, তাদের জন্য এই মার্জিন রেট। এবং সেই ক্ষেত্রে আমরা একটা করে দিয়েছি 12%, এটা এখনো আমাদের বলবৎ আছে। তবে যেখানে আমরা দেখলাম যে অন্যান্য জায়গা থেকে ওনাদের টাকা আনতেই 10-11% লাগে, তখন সেখানে আমরা 12-তে ফিক্স রাখতে পারিনি। তো আমরা আশা করি যে যেহেতু এখন মার্জিন ঋণে ব্যাংকগুলোর কাছ থেকে অনেক টাকা পাওয়া যাচ্ছে এবং অনেক ব্যাংক কিন্তু 7-8% পাচ্ছে এখন, এখন ট্রানজেকশন যদি কেউ বেশি করতে চায় এবং বেশি করে কোনো ব্রোকার লাভ করতে চায়, তখন সে যত কম মার্জিন ঋণের ইন্টারেস্ট রেট লাগবে তার কাছে তত বেশি ক্লায়েন্ট আসবে। তো আমাদের এখনকার যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে আপনার যে কম ইন্টারেস্ট রেট লাগবে তার কাছেই যেহেতু মার্কেটে কম্পিটিশনের কারণে বেশি ক্লায়েন্ট যাবে, বড় বড় ক্লায়েন্টরা যাবে, সে কম ইন্টারেস্ট রেট অফার করুক। আমি ফিক্স করে দিলে তো তখন কম্পিটিশনটা থাকবে না, তাই লোয়ার ইন্টারেস্ট রেট অফার করার কম্পিটিশনটা আমরা রেখে দিয়েছি এবং সেটা আমরা খেয়াল করছি অনেকে 8.5% এখন পাচ্ছে। এইটি আমরা এই জন্যই করেছি যে আমরা ফিক্স করলে হয়তো 8.5 পাবে না, তখন 12-ই হয়ে যাবে সব। স্যার একটু নজর দিতে চাই তদারকির জায়গায়, আমরা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই জায়গাটি অনেক বেশি আপনাকেও প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমাদের কাছে গণমাধ্যম কর্মী হিসেবে আসে যে তদারকির জায়গাটায় বিশেষ করে অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা আরও বেশি নজরদারি বাড়াচ্ছেন কিনা। কিন্তু অনেক সময় আমরা দেখছি বাজারটি হয়তো বা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই অনিয়ন্ত্রিতভাবে অনেক ধরনের অভিযোগ আসে যে সেল প্রেশার আসছে, এরকম আসছে, এ ধরনের কারসাজিগুলো রোধে আপনারা আরও কঠোর হবেন কিনা? আমরা কঠোর হয়েছি, কঠোর হওয়ার পরে আমরা অনেককে আইডেন্টিফাই করেছি, দুই একজন অলমোস্ট আমাদের শাস্তির কারণে মার্কেট থেকেও চলে গেছে। তবে আমরা প্রত্যেক, আমাদের তো প্রত্যেক সপ্তাহে একটা কমিশন মিটিং হয় এবং প্রত্যেক কমিশন মিটিং এ কম বেশি এভারেজ 5-7 জনকে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হয়। আমরা যখন দায়িত্ব নিয়েছি গত 2 বছর আগে, প্রথম বছর আমরা প্রেসে দিতাম, তো প্রেসে দিলে যেটা হয় যে ওই হয়তো ছোটখাটো ভুলের জন্য অনেকে শাস্তি পায়, অবশ্য না জ্ঞানের অভাবে অনেকে শাস্তি হয়, অনেকে না জেনে অনেক অপরাধ হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকের এমন হয় যে উনি করেছেন ওনার অ্যাকাউন্টে, কিন্তু উনি একটা ব্যাংকের ডাইরেক্টর, উনি একটা লিজিং কোম্পানির ডাইরেক্টর, উনি ওনার আরেকটা কোম্পানির অল্প একটু হয়তো শেয়ার আছে, ওরা হয়তো ওই একই জিনিস কেনা বেচা করছে যেটার কোন ইনফরমেশন ওনার কাছে থাকে না। সব মিলিয়ে উনি পড়ে যান সিরিয়াল ট্রেডিং এর মধ্যে, কিন্তু আসলে তো উনি ওই 3টা প্রতিষ্ঠানে যারা কেনা বেচা করে তাদের কোনো তথ্য উনি জানেন না। তো এরকম অনেক আসে, তো সব মিলিয়ে আমরা তখন দেখি এই ব্যক্তি নিরপরাধ, কিন্তু আমাদের সফটওয়্যারে তাকে অপরাধী চিহ্নিত করে ফেলছে। তো এরকম অনেক ঘটনা ঘটে, তখন আমরা ওয়ার্নিং দিই। তো সামাজিক ভাবে তাদেরকে যদি আমরা হেয় করি তখন তারা আর এই বাজারে থাকবে না। তা আমাদেরকে অনেক রকম ব্যালেন্স করে বাস্তবতাকে সিদ্ধান্ত নিতে হয়। তারপরেও আপনি যেরকম বললেন আমাদের এরকম 2-1 জনের ব্যাপারে খুব বেশি কমপ্লেন আসছিল, তা আমরা যে কমপ্লেন গুলো পাচ্ছিলাম ওগুলো ডিএসসি থেকে ফাইল ইনিশিয়েশন হয়ে আসে, এরকম 8-10টা ফাইল, এগুলো বিচার বিশ্লেষণ সাক্ষাৎকার এনকোয়ারি সবকিছু শেষ হতে 6-1 বছর লাগে, তাকেও অনেক রকম সুযোগ দেওয়া হয়, তাকে ডিফেন্ড করা হয়, সবকিছু শেষ করে আমরা এরকম বড় বড় বেশ কিছু ফাইন করেছি। যেমন মানে আমি জানি না আপনি কি মিন করছেন, বাট এরকম 10-12-14 কোটি টাকা পর্যন্ত আমরা গত 2 মাসে একটা গ্রুপ অফ পিপল কে ফাইন করেছি। জি, সেটি সামনের দিকে অবশ্যই থাকবে। তবে আপনি যেটি বলছিলেন যে স্পর্শকাতর জায়গা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। বাস্তবতাটা ডিফারেন্ট, যেটা অনেকে বুঝতে পারে না, বাস্তবতা আমরা দেখতে পাই যে একজনকে দোষী করা খুব সহজ, কিন্তু তার দোষের পিছনে যে আরো অনেক কিছু ঘটনা দুর্ঘটনা বাজারে কি প্রভাব চলে আসতে পারে সেটিও দেখতে হবে। আর সারাক্ষণ শাস্তি নিতে থাকলে তো একটা লোকও থাকবে না, এখানে ভয়ই চলে যাবে, আতঙ্ক বিরাজ করবে। স্যার আমরা শেষ দিকে এসে যেটি জানতে চাইবো যে যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন আপনার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এটি অত্যন্ত সম্মানের ব্যাপার আমাদের দেশের জন্য, আমরা গর্ববোধ করি। এবং তার সাথে সাথে যেহেতু একটি বৈশ্বিক অবস্থান রয়েছে, এখন চ্যালেঞ্জিং অবস্থান যাচ্ছে অর্থনীতিতে সারা বিশ্বেই, আমাদের পুঁজিবাজারের যে কন্ট্রিবিউশন, জিডিপি কন্ট্রিবিউশন টু পুঁজিবাজার, সবকিছু মিলিয়ে সামনের দিনগুলোতে আসলে চ্যালেঞ্জগুলো কি বা করণীয় কি বলে আপনি মনে করেন? আসলে আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে এরকম একটা ফুটিং খুব দরকার ছিল। আমরা
কোথাও আমাদের এখানে কোনো ধরনের ফুটিং না থাকাতে ওদের পলিসি, ওদের স্ট্র্যাটেজি, ওদের ফিউচার প্ল্যান, ওদের সবকিছুই ছিল ডেভেলপ ওয়ার্ল্ড কেন্দ্রিক, এবং যারা ভালো করছে তারাই ফর্মুলা বের করে, তারাই পলিসি বানায়, এবং তাতে অনেক কিছু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাডাপ্ট করা, কমপ্লাই করা। আবার আপনি কমপ্লাই না করলেও দোষী হবেন। আপনার স্কোরিং এমন ভাবে দেওয়া থাকে যে কিছু কিছু জায়গায় আমরা অটোমেটিক্যালি খুবই দুর্বল ফর জিওগ্রাফিক অর আদার রিজনস, আবার কিছু কিছু জায়গায় যেটা আমরা স্ট্রং সেটার মধ্যে কোনো স্কোরই নাই। তো এখন আমরা যদি এইসব জায়গায় যেতে পারি, আমরা বসতে পারি, আমরা বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করতে পারবো, আমাদের মতো দেশগুলার যে ধরনের পলিসি দরকার, যে ধরনের হেল্প অ্যাসিস্ট্যান্স নিলে আমরা আরো ভালো করতে পারবো। এখন আমরা বাংলাদেশি এরকম একটা ভাইস চেয়ারম্যান পদে থেকে আমাদের এই রোল প্লে করার একটা সুযোগ হবে, এবং সেখানে এই যে বাংলাদেশের নামটা, এটা তো এখন চলে আসলো। এটা আমি বলবো যে আমাকে অনেকে প্রশ্ন করেন, আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা, রোড শোর কি ফলাফল, এই যে কান্ট্রি ব্র্যান্ডিং, এই যে আমি প্রেজেন্টেশন করেছি, এতেও তো অনেক পরিচিতি হয়েছে। এখন অনেকে আমাদের বাংলাদেশকে চিনে, জানে, আমাদের প্রেজেন্টার হিসেবে চিনে। এখানেও কিন্তু আমার ভোট পেতে অনেক হেল্প হয়েছে, কারণ আমি খুব শক্তিশালী একটা অপোনেন্টের সাথে ভোট করেছি, এবং যিনি এখন সিটিং গত দুই টার্ম। তো তারপরও ভোটে জিতে বের হওয়া, প্রথমবারের মতো পার্টিসিপেট করে খুব কঠিন ছিল, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি আমাকে অস্বাভাবিক সাহায্য করেছে, এটা মানে আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। এবং এই কারণেই কিন্তু আমাদের এরকম একটা শক্ত প্রতিপক্ষকে হারিয়ে জিতে দায়িত্ব নেওয়া সম্ভব হয়েছে। আমি মনে করি আমি দায়িত্ব পালনকারে বাংলাদেশের মান মর্যাদা এবং বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এবং এই জিনিসগুলো আমরা আরো ব্রডার স্কেলে চেয়ারে বসে এখন আমরা প্রচার প্রচারণা এবং বাংলাদেশের সম্মান আরো উপর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারবো। আমরা সে প্রত্যাশা রাখছি, আমরা সেটিও প্রত্যাশা করব। আমাদের সম্মানিত বিনিয়োগকারী যারা রয়েছেন, অযথা আতঙ্কিত হবেন না, তারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। আমার একটা মেসেজ আছে, প্লিজ স্যার, সেটা হচ্ছে যে দয়া করে বিনিয়োগকারীদেরকে একটু অনুরোধ করব, যেহেতু বৈশ্বিক বিভিন্ন সমস্যা যেটার উপর আমাদের কোনো হাত নাই, জি স্যার, সেটার কারণে আমরা একটু ডিস্টার্ব আছি এই সময়। অযথা প্যানিকড হয়ে কোনো বেচা বিক্রি করার কোনো চিন্তা করবেন না, এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের মার্কেট, এখানে একটু দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হয়। এই দীর্ঘদিনের মধ্যে মার্কেট উঠানামা করবে, আপনি যেদিন দেখবেন এই দীর্ঘ সময়ের মধ্যে আপনার জন্য ভালো দিন, ওই দিন বিক্রি করবেন, যেদিন দেখবেন আপনার কেনার দিন ওই দিন কিনবেন। আপনাকে ডেইলি কেনা বেচার জন্য বাজার ওয়াচ করার কোন দরকার নেই, বাজার উঠবে, বাজার নামবে, কোন টেনশন ভয় যাতে কাজ না করে, কারণ সরকার, মন্ত্রণালয় সবাই আমাদের সাথে আছে। সুতরাং বড় দুর্ঘটনা ঘটার কোন কারণ সুযোগ নেই, আমরা সেই প্রত্যাশা রাখবো। অবশ্যই আজকের সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পুঁজিবাজার আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, সে প্রত্যাশা রাখছি স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার।